চার মাস আগে তিরিশ তোলা সোনার দাম দেখিয়েছিলেন সাড়ে তিন লাখ টাকা নভেম্বরে সেখানে পঁয়ত্রিশ তোলা সোনার দাম দেখানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এমন আকাশ পাতাল পার্থক্য পাওয়া গেছে নির্বাচন কমিশনে দাখিল করা চট্টগ্রাম দশ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর হলফনামাই তবে তাৎক্ষণিক এটিকে করণিক ভুল বলে মনে করছেন দ্বিতীয়বারের মতো নৌকার হাল ধরা এই প্রার্থী শুধু তার হলফনামাই নয় বাকিদের হলফনামাই পাওয়া গেছে অবাক করা তথ্য কারো স্বর্ণের দাম পড়েছে ভরিতে এক হাজার টাকা কেউ বা স্বর্ণ অর্জনে স্ত্রীর এগিয়ে আবার দীর্ঘযাত্রায় কারো স্বর্ণই নেই কেউ তো উপহার পাওয়া স্বর্ণের দামের খুঁজি রাখেননি বেশিরভাগ হরফনামায় অর্জনকালীন দাম উল্লেখ থাকলেও সময়কাল জানানো হয়নি আবার কেউ শুধু টাকার অঙ্ক কষেছেন সোনার হিসাবে চট্টগ্রাম এক মীরসরাই আসনে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রোহেলের স্ত্রী রয়েছে ত্রিশ ভরি স্বর্ণ যার মূল্য দেখানো হয়েছে মাত্র চার লাখ টাকা সেই হিসাবে তার কাছে থাকা এক ভরি সোনার দাম পড়েছে তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা এছাড়া রুহেলের নিজের নামে দুই লাখ টাকার স্বর্ণ থাকলেও পরিমাণ উল্লেখ করেননি চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের মাঝি সংরক্ষিত নারী আসনের এমপি খাতিজাদুল আনোয়ার সনের রয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকার সোনা তার কাছে থাকা প্রতিভরি স্বর্ণের দাম পড়েছে গড়ে এক হাজার টাকা চট্টগ্রাম তিন সন্দীপ আসনে তিনবারের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার স্ত্রীর রয়েছে মাত্র বিশ তোলা সোনা বিয়ের সময়ে পাওয়া স্ত্রীর স্বর্ণের দাম জানা না থাকলেও মিতার রয়েছে আট হাজার টাকার স্বর্ণ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার স্বর্ণ আছে চট্টগ্রাম চার সীতাকুণ্ড মনোনয়ন পাওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ও তার স্ত্রীর এর মধ্যে এক লাখ পঁচিশ হাজার টাকার স্বর্ণ মামুনের স্ত্রীর রাউজানের জনপ্রিয় এমপি বি এম ফজলে করিম চৌধুরী ও তার স্ত্রীর কোন সোনার গহনা নেই বিয়ের সময়ে স্বামী স্ত্রী মিলে উপহার পাওয়া পঞ্চান্ন স্বর্ণের দাম জানা নেই রাঙনিয়ার এমপি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের স্ত্রীর কাছে থাকা তোলা স্বর্ণের দাম জানা নেই সাত মাস আগে এমপি হওয়া নোমান আল মাহমুদের স্ত্রীর কাছে থাকা স্বর্ণের দাম না জানলেও নিজের কাছে দেড় লাখ টাকার সোনার কথা উল্লেখ করেছেন চাঁদগাঁও বয়ালখালিতে টিকিট পাওয়া নৌকার এই প্রার্থী তার প্রতিভরি স্বর্ণ পড়েছে পনেরো হাজার টাকা করে স্বামী স্ত্রী মিলে চোদ্দ লাখ টাকার স্বর্ণ আছে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর তবে জানা নেই পরিমাণ চট্টগ্রাম এগারো আসনের তিনবারের এমপি এম এ লতিফের স্ত্রীর দশ কোটি টাকার সম্পদ তবে সোনা আছে কেবল পাঁচ হাজার টাকার নিজের রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকার স্বর্ণ সব মিলিয়ে স্বর্ণ আছে পঞ্চাশ হাজার টাকার কিন্তু স্বর্ণের পরিমাণ উল্লেখ করেননি এই ব্যবসায়ী নেতা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কাণ্ডারি পটিয়ার মোতাহিরুল ইসলামের স্ত্রীর আছে পনেরো হাজার টাকার পনেরো তোলার স্বর্ণ নিজের কাছে রয়েছে মাত্র দশ হাজার টাকার সোনা মাত্র সত্তর হাজার টাকার স্বর্ণ আছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘরে এর মধ্যে চল্লিশ হাজার টাকার স্বর্ণ তার স্ত্রীর তিরিশ হাজার টাকার নিজের চন্দনাইশে নৌকার টিকিট পাওয়া দুইবারের এমপি নজরুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী রয়েছে পঁচাত্তর হাজার টাকার স্বর্ণ স্ত্রীর স্বর্ণের মূল্য পঞ্চাশ হাজার টাকা আর নিজের পঁচিশ হাজার টাকা স্ত্রীর চেয়ে বেশি সোনা চট্টগ্রাম পনেরো আসনের সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবীর তবে পরিমাণ কম হলেও দাম বেশি স্ত্রীর গহনার হলফনামায় এমপি নদবি নব্বই বড়ি সোনার দাম দেখিয়েছেন আড়াই লাখ টাকা স্ত্রীর পঞ্চাশ ভরি সোনার দাম পাঁচ লাখ টাকা স্বর্ণ ওজনে এমপি নদবীর মতো স্ত্রীর ছেও এগিয়ে বাসখালীর মোস্তাফিজুর রহমান বাসখালী থেকে নৌকার টিকিট পাওয়া এই প্রার্থীর নিজের আছে চল্লিশ হাজার টাকার স্বর্ণ আর স্ত্রীর তার অর্ধেক বিশ হাজার টাকার ডেক্স রিপোর্ট সি ভয়েস টোয়েন্টি চট্টগ্রাম